আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আসলে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। তারপরে সাবিনুর আপু গতকালকে একটু বেশি, গতকাল পরশু দিন একটু বেশি অসুস্থ ছিল, তো আপনাদের দোয়া ভালোবাসায় গতকালকে একটু বেশি সুস্থ হয়েছে, কিন্তু এখনো গলা ব্যথাটা একটু আছে। এই জন্য আমি চা বানিয়ে দিই। মা শরীরটা বেশি ভালো না, মা অলরেডি ঘুমায় পড়ছে, এই জন্য চাই আমি আর ছোট ভাই আর আপনাদের সাবিনুর আপু আছি। তবে আমরা হচ্ছে গরম চা খাবো, আর আপনাদের সাবিনুর আপু হচ্ছে গ্রিন টি খাবে, যার কারণে আর কি আগে এই যে গ্রিন টি এটা আছে, এটা আগে না ছিল, যদি এটা দিতেছি টি ব্যাগ। এটার মধ্যে আমি যে লং এলাচ এগুলো আর কি দিয়ে দিছি। সেকেন্ড দিতে হবে না, সেকেন্ড আছে তো। সেকেন্ড কথা সেকেন্ড দিতে হবে যেটার মধ্যে। আসলে এক্সপিরিয়েন্স না থাকলে যা হয় আর কি। আচ্ছা, এটার মধ্যে আবার একটু এসে আপনাদের সাবিনের উপর গ্রিন টি ব্যাগ দিয়ে দিলাম। যে চাটা এটা কিন্তু সিলেট থেকে যে চা পাতাটা আনছিলাম সেটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো। ভিডিও অফ হয়ে গেছে। চিনি তোমার কয় চামিচ? চিনি দুই চামিচ। কোন কাপটা খাবো আমি? কোন কাপটা খাবো? কোন কাপে ছোটটা বেশি খেতে পারবো না। ওষুধ খেয়েছি না? হ্যাঁ, এই তোমার গ্রিন টি, গ্রিন টি তো, গ্রিন টি এর মধ্যে লেবু দাও। যদি আমি চাটা খাই না তেমন একটা, যার কারণে আর কি বুঝতেছি না। চা খায় না, এক মগ আছে না, এক মগ আছে বলতে আমি তো আর মাইপা দেই নাই, যার কারণে ডাল সি অনেক হয়ে গেছে। মানে জিজ্ঞেস করো তো চা খাবে নি? আচ্ছা, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আপনাদের দেহ ভালোবাসায়। আমিও খুব ভালো আছি। দেখেন না, জমিদারের মতো ক্যাপ পরে, সানগ্লাস পরে, চশমা চশমা পরে আমি ঘুমাই। আমি তো নাটক করতেছি না, আমি সত্যি চশমা পরে ঘুমাই না? আপনাদের এই বাড়িটার জন্য অনেক মায়া লাগতেছে, কারণ আমরা নতুন বাড়িতে চলে যাচ্ছি, তো অনেক খুশি খুশিও লাগতেছে অনেক। আজকে কি চলে যাবো না কি তোমরা কইতাছো? না আজকে চলে যাই, মানে আজকে চলে যাবো না, কিন্তু আজকে পরে চলে যাবো, কালকে সকালে চলে যাবো, আজকে সবকিছু গুছগুছ করে রাখবো কালকে সকালে। তাহলে আমার ফার্নিচার কিনে দেবো না? আচ্ছা, এই বাসার একরকম ছিল, ওই বাসাটা আরেক রকম, ওই বাসাটা ছোট, একটা ঘুরে ঘরের মতো, তো ওই বাসা যাইবে, এগুলো সব সেটিং করবে, সেটিং করার পরে যদি না আমার জন্য আজকে ফার্নিচার কিনে দেবো। বাস,
ছোট বাসা নিছি বুঝলেন তো আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের নতুন বাসাটার জন্য বেশি বেশি মানে দোয়া করবেন কারণ আমাদের নতুন বাসাটাও সুখে শান্তিতে হাসি খুশিতে একবার ভরে যায় আর এই বাসাটাও যেন ভালো থাকে তো আর কথা না বলি আর অনেক কাজ আছে অনেক কাজ করতে হবে কারণ আপনারা জানেন যে একজন মানে ঢাকা শহরে মানে সবচাইতে কঠিন কাজ হচ্ছে বাসা চেঞ্জ করা এর মতো দুঃখজনক আর কিছু আছে কিনা আমি আমি জানি না কারণ আমি এর আগে অনেক বাসা চেঞ্জ করছি আমি একা ছিলাম তারপরও বাসা চেঞ্জ করতে এত কষ্ট হয়েছে আর এবার তো মানে এত কিছু মানে আমাদের বাড়িতে বাসায় তেমন কিছু নাই খুব অল্প জিনিস আছে তারপরও মানে গুটি গুটি করতে করতে আসলে মানে কতগুলো যাবে এটা বুঝতে পারতেছি না তো গাড়িটা সব কিছু নেওয়া কমপ্লিট এখন শুধু বিজনেস করবো আর মার সবাই বিজনেস করতে অলরেডি মানে শুরু হয়ে গেছে আর আমি ও বসে কথা না বলি আর আপনাদের সাথে ফুল তো শুকাই যায় নাই ফুল তো তোমার মাইয়া সিরাপ বোতলে ভিজাই রেখা কি করছে না করছে মাটি না অন্য কিছু ফম জাতীয় একটা কিছু হ্যাঁ অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ আর পানি টানি কাজগুলো টুনি করে দিও কারণ আমার ঠান্ডা পড়ে দেবো আমি কাপড় পরে কাপড় পরল আমি ফেশাক না করে আসতে চায় না নাটক করে নাটক নাটক ঘরের মধ্যে আর কাজ করো এই দেখেন কালকের খাবারটা আবার সব রয়েছে আমরা কেউ খাই নি সব রয়েছে এই যে এইগুলো দুই তিন দিন পরে যাওয়ার কথা ছিল তার জন্য এইসব আয়োজন করা হয়েছিল তাই না এই জন্য কিনে রাখছিলাম যে দুই তিন দিন পরে যেহেতু যাবো সেহেতু দুই তিন দিন খাইতে লাগবে দুই তিন দিন অলরেডি ফ্রিজ খালি করে ফেলবো আর আমার পেটে অনেক ক্ষুধা আপনি সবাই জানেন বলে আমরা ফাঁকা হয়ে গেছিল গা এই কালকে বসছে এটা আর এইটা আর এই একদিন আগে এটা আনছি অর্ধেকটা খাওয়া হয়েছে আর এইটা আনা হয়েছে মানে খাওয়া হয় নাই যা রান্না করছি তাই খাওয়া হয় না মানুষ এত রেলি গিয়েছে খাওয়া যায় না এত খাইতে পারে না কি মানুষের আচ্ছা ওই যে ডালা খুলো তো ডালার মধ্যে দেখো গুঁড়ো গুঁড়ো যে কাঠের গুড়ি আছে না ওইগুলো বসছে সব গিরি গিরি জিনিস তুমি বস্তা আনো বস্তার মধ্যে ভরো রান্নাঘর দেখানি কি আছে রান্নাঘর প্রতিদিনই দেখাই কারণ আয়োগ গুছানো হয় না কত কিছু যে লাগবো তুমি জানো আর ওই যে ওই ডিব্বা সব গেছে গা ফাইটা হলুদ মরিচে ডিব্বা গেছে গা চুড়াইয়া এতদিন ইউজ করা যায় নাকি আল্লাহ
আমার মা ছোট কাল ফোনে আনা একটা করতেছে মা হলে পানি কাজ করতে এটা চুলা এইটাই খুঁজতেছিলাম জানো কতদিন ধরে পাই না ব্লেন্ডার মধ্যে তাহলে হ্যাঁ অন্য না চামড়ি দিয়ে বাই করতে হয় তাই না ওর আগরটা নিচে ভালো না ওটার ভিতরে রাখো হ্যাঁ ব্লেন্ডার আসলে একমাত্র যারা এই ঢাকা বাড়িতে আছেন তারাই জানেন যে বাকি বাজে বাজে রাখো এটা কোনটার এগুলো মানে আলাদা আলাদা এটা মানে বড়টার মনে হইতেছে আরেকটা আছে না আরেকটা ছোট আছে তো ব্লেন্ড আরেকটা ছোট আছে না রাব্বি আরেকটা ছোট না আছে ছোটটা মানে বড়টার মধ্যে ঘুরে রাখবে কত কিছু নষ্ট হয় আর নতুন কত কিছু লাগে এগুলা কি লঙ্গি পড়া কাছে দিয়ে ল মা হলো পানির কাজ করতেছে আমি হলো শুধু তাদেরকে দেখতেছি আমি কোনো কাজ করতেছি না কারণ আমার হলো মানে পানি বেশি লাল দমা ঠিক যায় ও আমি তো ওইখানে আছি ওই যে ওইখানে ওইখানে আনার মধ্যে আছে যে দেখছেন আনার মধ্যে আমি আছি আমার দেখো কার্টুনের মতন করতেছে লাফাই লাফাই তুমি বরং করো কি বাংবো না হ্যাঁ আমি একটু ফাইনের ফাটাই এলাম দুই বাইরে এক কার্টুন ওটা অনেক ভূত আছে নাম তাড়াতাড়ি খাবলাম বস্তা থাকলে বস্তা দাও নিয়ে আসো ওগুলো নিয়ে আসো ওগুলো লাগবে ওইগুলো দিয়ে আগে থেকে এটা এটা এটাতে কি করবো না
করেন আপনি ডিম ভর্ত করেন ওগুলো রুটি দিয়ে মজা লাগবে আল্লাহ রুটি দিয়ে বিলি ওয়ান বয় করতে ধরা রে না কেন ধরবে আই আই আপনি তে পা দে পা দে ওই গোল ওই গোল মেরে পা দে মই নি মই পাইব কই তার লিগা হল এত লাভ দিল বল পাগল লাগি তোমার এটা ভিডিও করো সকাল ভোরে তুমি তুমি জানেন তো সাবিনাবু এখনো পুরোপুরি সুস্থ না, যার কারণে আর কি ভয় লাগতেছে যে পাইটা নিয়ে লালাচাড়া করলে কাজ করলে ধুলাবালি তারপর ডাস্ট অ্যালার্জি আছে, যেহেতু সেহেতু কোনো প্রবলেম হয় কিনা, এই জন্য আর কি আমরা যা করতেছি গুছগুছ করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সহি সালামতে নতুন বাসায় যে শিফট হইতে পারি। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আমাদের জন্য অনেক দোয়া করবেন, আপনাদের দোয়া ভালোবাসা আমাদের সবসময় অনেক বেশি প্রয়োজন। তো কিছু বলবা? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর কোনো কথা বাদ দিন, কারণ মানে খোদা লাগে।